আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা কারওয়ান বাজার রাস্তার সাইডে। তো এখানে আসছি একটা অ্যালোভেরার জুস খাওয়ার জন্য। শুধু অ্যালোভেরা দিয়ে আজকে জুস খাবো। হ্যাঁ, এই যে শুধু অ্যালোভেরা দিয়ে মামা এখানে জুস বিক্রি করতেছে, খুব সুন্দর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মামা? আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার যে সুস্থ রাখছে সেই জন্য অনেক শুকরিয়া আল্লাহর কাছে। তো কত বছর ধরে এই অ্যালোভেরা বিক্রি করতেছেন? মোটামুটি ছোট থেকে ব্যবসা। ছোট থেকে? তাহলে কত বছর হবে? সর্বনিম্ন হলে 45 হবে। 45 বছর? হ্যাঁ, আমার বাবার হাতের ব্যবসা। আহ, অনেক মানে তাহলে তো অনেক অনেক কষ্ট ছিল, অনেক স্মৃতি এদের মধ্যে আছে। অনেক স্মৃতি, অনেক রক্ত ধরে আছে এদের মধ্যে। এই কারণ বাজার মধ্যে অনেক স্মৃতি আছে আমার ছোট থেকে, আমার এই কর্মজীবন। আর আল্লাহর কাছে কি প্রার্থনা করি যে আল্লাহ তাকে সৎভাবে জীবনযাপন করে। জাক আলহামদুলিল্লাহ। আমার আল্লাহর কাছে প্রার্থনা যে আল্লাহ যেন আপনারা সৎভাবে জীবনযাপন করতে দেয়। এই যে অ্যালোভেরার যে দেখতেছি, একটা অ্যালোভেরা দেন কত টাকা? অ্যাকচুয়ালি একটা অ্যালোভেরা মনে করেন আমরা এমনি বিক্রি করি 20 টাকা। একটা অ্যালোভেরা বিক্রি করে 20 টাকা হলো আমার, আর এই যে 4 টাকা আমার লাভ থাকে। আর আমার কাছে যে এক দুটা নেই হয়তো পুষে না, যারা 10-20 টা নেই ওনাদের কাছে আমার একটু পড়তা হচ্ছে। ও আচ্ছা আচ্ছা। আর এক দুটা নিলে আমার পড়তা হয়। আর এক দুটা নিলে আমি যারা কাটা বিক্রি করি তাহলে কাটা বিক্রি করলে একটা 40-50 টাকা বেচতে হয়। এর সাথে আমার খরচ আছে, গুড় আছে, যেমন মধু আছে, যেরকম মশলা আছে। তারপর আমার কষ্টের মজুরিটা বাদ দিলেন আমার তো লাভ সীমিত হলো কত। আর এটা দিয়ে আমার সংসার চলে, আমার ছেলে মেয়ে এটা দিয়ে পড়াশোনা, এটা দিয়ে আমার সাংসারিক জীবনে। আচ্ছা, তাহলে দেন আমার একটা, অনেক বড় একটা অ্যালোভেরা নিছে মামা। দেখেন মন মতো একটা পিওর একটা অ্যালোভেরা দিচ্ছি আপনাকে মন থেকে আমার, যাতে আপনি খেয়ে শান্তি পান, তৃপ্তি পান। ইনশাআল্লাহ পরিষ্কার পরিচ্ছন্ন তো আপনাকে দিব। আর শুধু আপনাকেই না, আমাকে আমার কর্তব্য যেটা আমি সবাইকে চেষ্টা করি পরিষ্কার এবং পরিচ্ছন্ন পরিচ্ছন্নতা খাওয়ানোর জন্য বা রাখার থাকানোর জন্য। এটা আমার ব্যবসার মেন হলো পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা। এই দেখবেন অ্যালোভেরাটা আমি ক্রসিংটা ছাড়াই নিলাম, চতুর পাঁচটা কেটে এখন ইনশাআল্লাহ ছেলেটা বের করবো আস্তে আস্তে। হয়তো আপনি এটা করতে গেলে আপনি অনেক সময় লাগবে, তারপর আপনার সাধনা করতে হবে, সময় ব্যয় করতে হবে, তারপর আপনার শিখবে। আমি যার কারণে এটা ছোট থেকে শিখছি, আমার পক্ষে যেটা সম্ভব এটা আপনার পক্ষে সম্ভব না। আবার আপনার পক্ষে যা সম্ভব তা আমার পক্ষে সম্ভব না। ঠিক, আবার সম্ভবের বাইরে কিছুই না, সব কিছুই সম্ভব, সময় ব্যয় করতে হবে। মন মতো একটা বিশাল বড় আমার দোকানে সেরা অ্যালোভেরা আপনাকে দিলাম। এই যে অ্যালোভেরার জুস তো অনেকেই খায়, আবার অনেকের কাছেই বিক্রি করতেছেন, এটা মূলত কি কি উপকার আসে? এটা বিষয়টা হলে উপকার হলো আপনার আপনার এক নম্বর কষা যদি থাকে বাথরুম ওটা ক্লিয়ার করবে, জন্ডিসের কাজ করবে। প্লাস অনেক সময় এই যে বাজারে আসছে অনেক লোক হাঁটাহাঁটি করতেছে, পরিশ্রম করতেছে, শরীরটা ক্লান্তি হইতেছে, সর্বটা খালি আল্লাহর মতো 10 মিনিটে ওই ক্লান্তিটা দূর। ক্লান্তি আপনি হাট পরিশ্রম করেন, আপনার পরিশ্রমে মনে হবে না, আল্লাহর মনে হবে যে আপনি আবার পূর্ণ শক্তিটা আল্লাহ আপনাকে ফিরে দিয়েছে। কারো ছিলা গাছের ছিলা, এই কারণে বলছে যে গাছ জঙ্গলার গাছ কখনো কারোর সাথে গাদ্দারি করে না, মানুষ মানুষের সাথে বেমারি করে, গাছ কখনো বেমারি করে না, করবে না। আল্লাহর কালাম যেমন সত্য, আল্লাহর গাছ সত্য। আর এই গাছের লোক মানে গেমের সাথে কথা বলতো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো একদিন এই গাছের জবান রাখছে, এই গাছে কথা বলতো, এই লোক মানে গেম সাহেব আমাকে মানব দেহের জন্য তুমি আমার নিয়ে এই কাজে লাগে, আমি মানব দেহের এই উপকার আছে তুমি নিয়ে এইভাবে প্রসেসিং করে তারপর মানুষকে মানুষের খেদমত করো, মানুষের সেবা করো। এই গাছের কোনো একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন জবান রাখছে, এখন হয়তো জবান নাই। কেন জবান নাই? আমাদের মানুষের ন্যায় নীতির কারণে গাছের জবান চলে গেছে। কবি নজরুল লেখছে, যেখানে দেখবা চাই উড়ায় দেখবা তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন। কি সেই অমূল্য রতন? এই সেই জঙ্গলার গাছগাছরা আল্লাহর দানীয় জিনিস, অমূল্য রতন। চিনলে জরি আর না চিনলে সাধারণ মা বন্ধুদের বাচ্চাদের ঘড়ি। এই কারণে বলছে বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর। বলি জঙ্গলার গাছের একমত, গাছের ভিতরে রাখছে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য রকমত ভরপুর দিছে নিয়ামত, এগুলাই একমাত্র গাছের কেরামত। বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর। আমি এই কারণে সবাইকে বলি, কেউ না বুঝা না জানি না কেউ তর্কে করবেন না, আগে বোঝার চেষ্টা করবেন। মানুষ অজানাকে জানতে চায়, মানুষ অচিনাকে চিনতে চায়, মানুষ অন্ধকারকে দেখতে চায়। আমি এই কারণে বারবার সবাইকে বলি যে না বুঝা না শুনিয়া কেউ তর্কে যাবেন না, বোঝার চেষ্টা করবেন। বুঝতে পারলে আপনার কাছে অনেক আপনি
নিজে নিজে গর্বিত মনে হবে, আর না বুঝতে পারলে কিছুই না, কিছুই না। ঠিক আছে, অ্যালোভেরা দেওয়া হয়েছে, বড় বড় ডাক্তাররা ভুটে পয়সা রিসার্চ করে তারপর নাম দেওয়া হয়েছে অ্যালোভেরা ইংলিশে, আয়ুর্বেদের মধ্যে রিসার্চ করে। আর এটা অরিজিনাল নাম হলো গীতকুমারী, গীতকুমারী। ঠিক, এটা অরিজিনাল নামই অনেকে জানে না, শতকরা 95 জন জানে না। আগে আল্লাহ আমার কাছ থেকে নেন, আমার নাম কবিরাজ আব্দুল কুদ্দুস, কথা আর কাজে মিল, সালাম আলাইকুম। যারা গত 10-20 বছর আগে গেছে খাইছে, খাইয়া খুঁজ আছে, কারে কবিরাজ আব্দুল কুদ্দুস ভাই? কি কবিরাজ, এটা জঙ্গলের গাছের হেকমত, গাছের ভিতরে রাখছে অসংখ্য রকমত, ভরপুর দিছে নিয়ামত, এগুলাই একমাত্র এই যে আল্লাহর গাছের কেরামত। বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুত। সবাইকে অনুরোধ করি, আপনারা যাই কিছু খান না খান, রাস্তাঘাটে চলাফেরা করেন, বাজার ঘাট করেন, যাই কিছু করেন, আপনারা বিশেষ করে এক গ্লাস করে শরবত খাবেন, এগুলো খাইলে আপনার লস হবে না। হ্যাঁ, বলে আপনার আপনার মনে প্রশ্ন থাকতে পারেন যে দোকানদার আমার লস হবে না, আপনার লাভ কী? আমার লাভ যদি 5 টাকা থাকে, আপনার লাভ হবে 500 টাকা, 500 টাকার উপকৃত উপকৃত হবে এই জঙ্গলের গাছের বিশিলা। এটা জঙ্গলের গাছের একমত, গাছের ভিতরে রাখছে অসংখ্য রকমত, ভরপুর দিছে নিয়ামত, এগুলাই একমাত্র গাছের কেরামত। যারা গত 10-20 বছর আগে খাইছে, খাইয়া খুঁজ আছে মনে মনে, কারে দোকানদার কবিরাজ আব্দুল কুদ্দুস ভাইরে? জায়গায় খাবেন জায়গায় প্রমাণ, নগদ খাবেন নগদ প্রমাণ, এখন খাবেন এখন বলবেন এই গাছ গাছের শরবত খাওয়ার জন্য। এটা খেলে মানব দেহের জন্য 81টা রোগের উপকার করবে। কী উপকার? 1 নম্বর কষা, গ্যাস্ট্রিক, হাত পা জ্বালা পোড়া, শরীর দুর্বল, চক্ষু জ্বলে, মাথা ঘুরায়, বায়ু চড়ার ভাব, সেবায় খাবেন। আপনি বলবেন আপনার কোনো রোগ নাই, আপনি সুস্থ মানুষ, খাবেন আল্লাহ রহমতে আপনার শরীরটা সুস্থ রাখার মালিক হলো আল্লাহ। এগুলো খাবেন, খেলে ইনশাল্লাহ খুব ভালো লাগবে, আপনি খুব উপকৃত হবেন ইনশাল্লাহ। আপনি নিজের নিজে গর্ববোধ করবেন যে না, হ্যাঁ এগুলো শরবত খায়া আমার দেহটা ভালো রাখছে, এই শরবত রুচিলে আমি অনেক উপকৃত হয়েছি ইনশাল্লাহ। এ কথা আপনি বলতে পারবেন? 30 দিন 30টা অ্যালোভেরা খেতে পারলে আল্লাহ রহমতে পূর্ণ যৌবন ফিরে পাবে পাইবে একটা পুরুষ মানুষ। আমি সত্যিকার অর্থে বলতে পারি, আমি ছোটো থেকে কর্মজীবন, শুধু কিচ্ছু না, খালি বলবেন শুধু সাদা পানি আর একটা করে অ্যালোভেরা প্রতিদিন সকালবেলা নিয়মিত যদি খেতে পারে একটা পুরুষ আল্লাহ রহমতে পূর্ণ যৌবন ফিরে পাবে। আবার কতদিন খাইতে হবে? নিচের পক্ষে 1 মাস 30 দিন খেতে হবে, প্রতিদিন সকালে খালি পেটে একটা করে খাবে। খাওয়ার আধা ঘন্টা পরে নাস্তা করবে, সে বলে দিবেন, তারপর সে বুঝতে পারবে যে এটার ক্ষেত্রে আল্লাহ পাক রবিল কতটুকু ক্ষমতা রাখছে, কতটুকু গুণ রাখছে, সেই উপলব্ধি করতে পারবে। সে আরও 10 ভাইকে বলবে যে হ্যাঁ আমি এটা খেয়ে অনেক লাভবান, বড় বড় ডাক্তাররা ভুটে বসে রিসার্চ করছে, আবার করুক যে এটার মধ্যে আল্লাহ কত ক্ষমতা রাখছে। আর যত কসমেটিক এটা ছাড়া হবে না, এটা ছাড়া হবে না, অ্যালোভেরা সমৃদ্ধ। এটা ওনারা বড় বড় ডাক্তাররা ভুটে বসে এটার নাম দেওয়া হয়েছে অ্যালোভেরা। এটা অরিজিনাল নাম হলো গীতকুমারী, গীতকুমার নামে পরিচিত, এখন হলে অ্যালোভেরা নামে পরিচিত। আমার এটা হালকা পানি দিয়ে ওই সার দিতে হবে, আমার খাই বলো একদম, এটা এটা ফিনিশিং করতেছে। ওই যে ওই যে ওই যে দিয়ে দিলে দিলেন একটু মধু, হানি, সেটা খেলে আপনার শরীরে রক্ত সঞ্চয় করবে, ডায়াবেটিস থাকলে কোনো সমস্যা হবে না। এই মধু দিলাম, আল্লাহর রহমতে খুব ভালো জিনিস দিলাম। এরম করে বানাইছি যাতে খেলে মনে থাকে আমার কথা ইনশাল্লাহ, আল্লাহ যতদিন বাঁচে রাখে। আর এইটি দিবেন না? না, বেশি কিছু দিলাম না, যেভাবে আমি খাই ওভাবে আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। শুধু অ্যালোভেরা, যার কারণে এটা মিষ্টি বা কোনো রকমই লাগতেছে না, অ্যালোভেরা অ্যালোভেরা মতোই লাগছে। না, খাইতে আমার কাছে ভালোই লাগছে ইনশাল্লাহ। আর তুই আলে বেড়া তো একটু তিতা দিতে লাগবি তো। হ্যাঁ, তো ভালো থাকবেন ইনশাল্লাহ। আর যদি কেউ আপনার সাথে দেখা করতে চায়, এটা হচ্ছে ঢাকা কারণ বাজার। কয়টা থেকে কয়টা পর্যন্ত থাকেন? আল্লাহ ভালো থাকবেন।